এখানে এসেছি হচ্ছে 4:30 ঠিক 4:30 আমরা এখানে ঢোকার চেষ্টা করি এবং ঢোকার পথে এই গেটেই পুলিশ রেল পুলিশ বাংলাদেশ পুলিশের যে এই রেলওয়ে থানার যে পুলিশ তারা আমাদেরকে ঢুকতে বাধা দেয় প্রথমে বাধা দেয় পরবর্তীতে আমাদের ভাইদের গায়ে আমাদের বোনদের ধাক্কা দেয় ধাক্কা দিয়ে একজন আরেকজনের উপর ফেলে দেয় আমরা এই আমাদের ভাই বোনদের হাতে কেন উপর কেন ধাক্কা দেওয়া হলো আর বিচার চাই আমরা তারা পূরণ করে নাই আইসে শুধু শান্তিপূর্ণভাবে একটা সংবাদ সম্মেলন করছে বিকল্প দিতে চাইছি আমার স্বাধীনতা খর্ব করছে কমান্ডান্ট শহীদ আমার ভাই বোনের হাত তুলছে ওরে এই বাংলায় আর রাখবো না এই বাংলা ছাড়া কম ওকে যদি ওর পচন অনিবার্য বা কি আশ্বাস দিচ্ছে তিনি কোনো আশ্বাস দেয় নাই বুঝুং বাজুং বুঝে আমাকে পাঠা দিচ্ছে আমি কে বোকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি এতটা বোকা না আমি আমাকে আশ্বাস দেয় বাধা দিচ্ছে এই জন্য আমরা ঢুকতে চাইছি ঢুকতে দেবেন আমি আমার দেশ এই রেল স্টেশন আমার বাবার বাপদাদার হচ্ছে কে রক্তে কেনা ঠিক আছে এই দেশ এখানে রেল স্টেশন এখানে ঢোকা আমার নাগরিক অধিকার তারা আমার অধিকার খর্ব করতেছিল আমরা ঢুকতেছিলাম তারা জোর করে বাধা দিচ্ছে আমার ভাই বোনকে হাত তুলছে দেখেন দেখেন মাংস তোলে ফেলছে কুরবানিতে মাংস খায়া এত লোক বাড়ছে ওদের মাংস মানুষের তাও চাচ্ছে শান্তিপূর্ণ অবস্থান চলবে এখানে যা আছে চলবে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সর্বস্তরের মানুষজন এখন সবাই মাঠে নামেন এদেরকে এইবার তারাই তো ছয়তবা দাবি বাস্তবায়ন করতে হবে আপার আশ্বাস চাই লাস্ট লাস্ট ওয়ার্নিং আপার আশ্বাস চাই এখান থেকে নিয়ে কোথাও যাচ্ছে 48 ঘন্টা তার কিভাবে আগে গেছে এখন হয় না এই এটা চলতে থাকবে না যদি একেবারে শেষ পর্যন্ত না পাই ডাইরেক্ট নিজের গায়ে আগুন ধরে বলছি না আগুন দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে মাটির সাথে মিশাই দিব তাই করব ইনশাল্লাহ আমি তো মাস ডিটার মাইন্ড সবাই তারাও আসতে চাচ্ছে সবাই শুধু আমাদের ইউনিভার্সিটি না আপনার বিভিন্ন ইউনিভার্সিটি আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এবং আনুষঙ্গিক যারা রয়েছে তারাও বলেছে ইভেন স্কুল কলেজের যারা শিক্ষার্থী আছে তারাও আমাদের সাথে একত্রিত ঘোষণা করতে চাচ্ছে ইভেন যে কোনো একটা টাইমে আমরা কোনো অপেক্ষায় আছি তারা আমরা যে ইয়াগুলো করছি তাদের কাছে যে দাবিগুলো জানাইছি সেগুলো তারা আংশিক জাস্ট একটা কেবল পূরণ হয়েছে আপনার সহজের যেটা আপনারা অবশ্যই জানেন কিন্তু ব্যাপার হয়েছে আজকের যে ব্যাপারটা এরা ঘটিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আমাদের ভাইদের উপরে এবং বন্ধুদের উপরে তারা ফোর্স করেছে ইভেন এই যে আপনারা যে রনিকে দেখতে পাচ্ছেন তার অলরেডি এখন হাতে এখান থেকে মাংস তো তুলে ফেলছে আপনি ইতিমধ্যে শুনেছেন এবং তারা মেয়েদেরকে হাত তুলেছে এটা সবচেয়ে বড় একটা বাজে সিচুয়েশন হয়েছে এর মধ্যে আমরা প্রধানমন্ত্রীর এখানে হস্তক্ষেপ চাচ্ছি তার আশ্বাস আমরা পেলেই আমরা সব কিছু আমরা আমাদের অবস্থান থেকে সরে যাবো কারণ তারা দুর্নীতি করেই যাবে দুর্নীতিরা দুর্নীতি করবেই আপনি কখনোই আটকাতে পারবেন না আর ওই যে দেখেন মাংস খাই আসছে বাড়ি থেকে তারপরে ওই যে কী বলে ঘুষখোর কী বলে আমি তো আঙুর ফল খাই না রে ভাই আমি খাই টাকা মানে খাই এইটা ঘুষ দুর্নীতি আলটিমেটলি তো লাভ হবে না মাংস অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন